বুবলি হচ্ছেন সুপার রুস্তম, কি বলছেন সাইমন সাদিক, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, বুবলি যে বর্তমানে বাংলাদেশের একমাত্র যোগ্য নায়িকা এবং প্রশংসিত, তা স্বীকার করেছেন বিনোদন জগতের প্রায় সকল তারকাবৃন্দরাই। বিনোদন জগতের সকল তারকাবৃন্দরাই তারা যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলেই বুবলি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে বুবলিকে নিয়ে পজিটিভ মন্তব্য করে, এবং কি সেই সব অনুষ্ঠানে বুবলিকে প্রশংসায় ভাসে। ঠিক তেমনি গতকাল চিত্রনায়ক সাইমন সাদিক তারার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেখানে উপস্থাপিকা সাইমন সাদিককে বলেন, আমি একজন করে নায়িকার নাম বলবো, আপনি এক কথায় তাদের বিশ্লেষণ দেবেন। উপস্থাপিকা যখন বুবলি সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন সাইমন সাদিক বুবলি সম্পর্কে বলেন, বুবলি সুপার উত্তম, অর্থাৎ যার ভিতরে সব ধরনের গুণী রয়েছে। পরিমণি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সাইমন সাদিক বলেন, পরিমণি অদ্ভুত ভালো একটা মানুষ। মাহিয়া মাহি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সাইমন সাদিক বলেন, মাহিয়া মাহি পুরো মনের নায়িকা। অপু বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সাইমন সাদিক বলেন, অপু বিশ্বাস পারফরম্যান্স করে সারাদিন, পারফরম্যান্স করে সারাদিন, পারফরম্যান্স করে সারাদিন, কি পারফরম্যান্স করে, এই যে ফিতা কাটে নাচে গান। সাইমন সাদিকের এমন মন্তব্য ভাইরাল মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায়, তাই তো সকলেই সাইমন সাদিকের প্রশংসা করছে সত্যটা সত্য বলার জন্য। তো সুপ্রিয় দর্শক, বুবলি হচ্ছে সুপার উত্তম, সাইমন সাদিকের এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।